सिनेमा जगत चैनल पक्ष सबाई अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। आमार आजकेर भिडियो टपिक होच्छे आशीर दशकेर जनप्रिय चित्रनायिका नासरीन अभिनीत सकल सिनेमार बक्स अफिस रिपोर्ट। आमार आजकेर भिडियोर माध्यमे जानते पारबेन आशीर दशकेर जनप्रिय चित्रनायिका नासरीन अभिनीत सकल सिनेमार नाम, मुक्ति तारीख, कास्टिंग, बक्स अफिस रिपोर्ट ओ विस्तारित। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। লোভলালসা এই সিনেমাটি মুক্তি পায় 12 জুন 1987 সালে। মোতালেব হোসেন পরিচালিত লোভলালসা সিনেমাতে অভিনয় করেছেন জসিম, নাসরিন, আনোয়ারা, প্রবীণ মিত্র, জাম্বু, মাহবুব খান, কুই, আমেশ্বর, আজিম সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। ভরসা এই সিনেমাটি মুক্তি পায় 6 আগস্ট 1987 সালে, ঈদুল আজহায়। সাইফুল আজম কাশেম পরিচালিত ভরসা সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, রোজিনা, জসিম, নাসরিন, রানি, ইমরান, আশা আক্তার সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। মিলন তারা এই সিনেমাটি মুক্তি পায় 25 মার্চ 1988 সালে। সাইদুর রহমান মুকুল পরিচালিত মিলন তারা সিনেমাতে অভিনয় করেছেন জসিম, মোহাম্মদ, নাসরিন, স্বপন চায়না, আনোয়ারা, শওকত আকবর, শর্মিলা আহমেদ, বেবি জামান, রাজ, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। হিরো এই সিনেমাটি মুক্তি পায় 8 এপ্রিল 1988 সালে। রায়ান মুজিব পরিচালিত হিরো সিনেমাতে অভিনয় করেছেন জসিম, নাসরিন, আনোয়ারা, মাহবুব খান, গুই, জহিরুল হক, আনির, জাম্বু, আজিম সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। অবদান এই সিনেমাটি মুক্তি পায় 13 জুন 1988 সালে। হাফিজউদ্দিন পরিচালিত অবদান সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, শাবানা, জসিম, নাসরিন, রানি, সাইফুদ্দিন, গোলাম মুস্তফা, শওকত আকবর, আনোয়ারা, মায়া জারিকা, দিলদার সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। টাকা পয়সা এই সিনেমাটি মুক্তি পায় 25 জুলাই 1988 সালে, ঈদুল আজহায়। মোতালেব হোসেন পরিচালিত টাকা পয়সা সিনেমাতে অভিনয় করেছেন জসিম, রোজিনা, নাসরিন, মান্না, আনোয়ার হোসেন, খালেদ আক্তার, কল্পনা, জাম্বু, মাহবুব খান, কুই, আজিম সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সুখের সন্ধানে এই সিনেমাটি মুক্তি পায় 28 অক্টোবর 1988 সালে। শহীদুল হক খান পরিচালিত সুখের সন্ধানে সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নাসরিন, অরুণা বিশ্বাস, গোলাম মোস্তফা, খালেদ আক্তার, কল্পনা, সাদেক বচ্চু, সাইফুদ্দিন, ফরিদ আলী, মঞ্জুর রায়, সুচিত্রা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। ভাই আমার ভাই এই সিনেমাটি মুক্তি পায় 2 ডিসেম্বর 1988 সালে। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত ভাই আমার ভাই সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, জসিম, নাসরিন, সুনেত্রা, আনোয়ার হোসেন, আনোয়ারা, নার্গিস, জাম্বু সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। পরিবার এই সিনেমাটি মুক্তি পায় 23 ডিসেম্বর 1988 সালে। শাহজাহান আকন্দ পরিচালিত পরিবার সিনেমাতে অভিনয় করেছেন জসিম, নাসরিন, নিপামন আলিসা, জনি, রোজি, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। পয়সা পয়সা এই সিনেমাটি মুক্তি পায় 10 মার্চ 1989 সালে। এফ কবির চৌধুরী পরিচালিত পয়সা পয়সা সিনেমাতে অভিনয় করেছেন গুলুল আহমেদ, নাসরিন, সুব্রত, শওকত আকবর, মতি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। 80 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা এই 10টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 10টি সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে ভরসা। এই জনপ্রিয় অভিনেত্রী অনেক জনপ্রিয় থাকা সত্ত্বেও চিত্রনায়ক জসিমকে বিয়ে করে চলচ্চিত্র ছেড়ে দেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।